আপনারা দিচ্ছেন বাংলার খবর সবার খবর অবশেষে মিলল খুশির খবর কালনা মহকুমা হাসপাতালে প্রি কোভিড হাসপাতাল হচ্ছে না রবিবার কালনা হাসপাতালে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে পাশে নিয়ে এমনই জানালেন হাসপাতালের সুপার ডাক্তার কৃষ্ণচন্দ্র বড়াই এ ব্যাপারে অবশ্য মন্ত্রী চান মহকুমা বেসরকারি চিকিৎসা কেন্দ্রই হোক বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে গড়ে উঠুক প্রি কোভিড হাসপাতাল এ বিষয়ে তিনি জেলা স্বাস্থ্য অধিকর্তা ও জেলার শাসকের সঙ্গে আলোচনা করবেন বলে জানান পাঁচই জুন কাল্লা মহকুমা হাসপাতাল পরিদর্শন করে এই হাসপাতালে গড়ে উঠবে প্রি কোভিড হাসপাতাল এমন কথাই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন জেলা স্বাস্থ্যকর্তা প্রণব খুব শীঘ্রই তা গড়ে উঠবে বলে ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেন আপাতত প্রি কোভিড হাসপাতাল গড়ে তোলার বিষয়টি স্থগিত হয়ে গেছে হাসপাতাল প্রি কোভিড হাসপাতাল এটা করবার জন্য জেলা ওখানে মহ জেলা স্বাস্থ্য কার্ড সিএমএচের সঙ্গে যখন বৈঠক ছিল আমি তখন ছিলাম ওরা তখন আমিও বলেছিলাম যে কালনা তো একটা করা হোক এই জন্যে প্রাথমিক পর্যায়ে হাসপাতাল তো করা যাবে না এখানে অনেক ধরনের পেশেন্ট আছে কোনো একটা ফাঁকা জায়গায় যদি যেমন যদি পাওয়া যায় এখানে ব্যবস্থাপনা আছে কালনা তো অনেক নার্সিং তারা যদি রাজি হন আর নাহলে আমি প্রস্তাব দিয়েছি সিএমএচকে ডিএমকেও বলবো যে আমাদের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে অনেক কোয়ার্টার পড়ে আছে জায়গাও আছে ফাঁকা জায়গা সে কোয়ার্টারগুলো সংস্কার করে ওখানে প্রি কোভিড হাসপাতাল করা হোক তার কারণ কালনা মহকুমায় মানুষ যদি ঈশ্বর না করুক কেউ আক্রান্ত হোক কিন্তু একটা প্রস্তুতি নিয়ে রাখা ভালো কেন এটা তো এখনও তো দিনের পর দিন গোটা বিশ্বে ছড়াচ্ছে তো ভারতবর্ষে তো কমার সংখ্যা আছে কি আছে কি প্রতিদিন বাড়ছে তাহলে আমাদের কালনা মহকুমার মানুষও যাতে চিকিৎসার সুযোগটা পেতে পারে সেরকম একটা প্রস্তুতি নিয়ে রাখা ভালো আমাদের এখানে যে প্রিকোভিড হাসপাতাল হওয়ার জন্য যে অর্ডার ছিল সেটা আপাতত স্থগিত হয়েছে যেহেতু আমাদের এখানে ওল্ড বিল্ডিংয়ে অনেক কিছু ডিপার্টমেন্টও রয়েছে একদিকে এসএনসিউ শিশিউ ইত্যাদি বিভিন্ন রকম ডিপার্টমেন্টগুলো এসেন্সিয়াল ডিপার্টমেন্টগুলো রয়েছে থাকার কারণে এবং যাই হোক আমাদের এছাড়াও হাসপাতাল বিভিন্ন জায়গাও রয়েছে তবে আপাতত যেটাই হোক না কেন আপাতত কিন্তু এই মুহূর্ত স্থগিত রয়েছে বিষয়টা তো পরে যদি আবার ইনস্ট্রাকশন আসে আমরা সেইভাবে সমস্ত রকম আপডেট পেতে চোখ রাখুন বাংলার খবর সবার খবরে